আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, যারা 2021 সালে অর্থাৎ এই সামনের 7 তারিখে মাস্টার্সের পরীক্ষা দিবে ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডার, তাদের জন্য আমি সাজেশন নিয়ে আসছি। তবে যারা ইকোনমিক্সে অর্থাৎ অর্থনীতি ডিপার্টমেন্টে, তাদের জন্য আমার এই সাজেশনটি। তো আজকের এই সাজেশনটি হচ্ছে বেস্টিকের। তো আশা করি এখান থেকে কমন পড়বে, প্রতি বছরই পড়ে, এবারও পড়বে, কোনো সন্দেহ নেই। তো আমি এখানে যে কটি সাজেশন দেবো এখানে সবগুলো যদি আপনি পড়েন থিওরিস্টারগুলো, তাহলে আপনি কমন পেয়ে যাবেন। তো মাস্টার্সের অনার্সের সময় যে স্যারের কাছ থেকে সাজেশন নিয়েছি, এবারও তার কাছে থেকে নিয়েছি, তো এর কোনো ব্যতিক্রম নয়। তো আজকে বেস্টিকের প্রথম অধ্যায়, তো এটা কিন্তু ফার্স্টে আপনাদের পরীক্ষা হবে, পরীক্ষা আগে মাসে শুরু হবে। সো আর দেরি নয়, সাজেশন পেয়ে পড়তে থাকেন। যদি কোনো সমস্যা হয় পেতে, তাহলে আমাকে বলবেন, আমি পিকচার পাঠিয়ে দেবো আপনার ইমেইলে অথবা আপনার মেসেঞ্জারে, যদি আপনার বুঝতে সমস্যা হয়। যদি ক্লিয়ার না হয় তাহলে সেটিংসে যাবেন, সেখানে রেজুলেশনটা বাড়িয়ে নেবেন, তাহলে আপনার সেখানে ভালো মতো দেখতে পারবেন। ওকে, এক নম্বরে হচ্ছে এন এম উপযোগ সূচক কী, থ্রি স্টার। সো আমি যেগুলো থ্রি স্টার সেগুলো পড়ছি। তিন নম্বরে হচ্ছে এন এম উপযোগ বিশ্লেষণে, বিশ্লেষণকে নিউ বা নয়া ক্লাসিক্যাল উপযোগ থেকে কীভাবে পার্থক্য করা যায়, এটা থ্রি স্টার আসবে আশা করি। পছন্দ প্রকাশ তত্ত্ব বলতে কী বোঝো, তারপর হচ্ছে আপনার পছন্দ প্রকাশ তত্ত্বের দুর্বল ও সবল স্বতঃসিদ্ধ ধারণা দুটি ব্যাখ্যা করো। তারপরে হচ্ছে পছন্দ প্রকাশ তত্ত্বের দুর্বল বা স্বতঃসিদ্ধ মাধ্যমে প্রমাণ করো যে বিকল্পন বা পরিবর্তক প্রভাব সর্বদাই ঋণাত্মক। সো যাদের একটু সমস্যা হয় তারা লিখে নিতে পারেন, সমস্যা নেই, অথবা দায়িত্ব নিতে পারেন স্টপ করে। স্ল্যাং স্লাইড স্লাইডস কি, এটা স্লাইডস কি হবে, স্লাইডস কি সমীকরণ কি, স্লাইডস কি সমীকরণ কিভাবে পাওয়া যায়, এটা আমি নিজেও পড়ি নাই, পড়তে হবে। তো 16 সালে আসছে, 7 সালে আসছে। তারপরে স্লাইডস কি সমীকরণ এর সাহায্যে দ্রব্যের প্রকৃতি নিরূপণ করো। তো এই অধ্যায় থেকে একটা বলে আশা করি কমন পড়বে। পরে হচ্ছে এটা প্রথম অধ্যায়, এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়, উৎপাদন ব্যয়তত্ত্ব। তো অধ্যায়ে মিল নাও থাকতে পারে, সমস্যা নেই। তো উৎপাদন ও ব্যয়তত্ত্ব নিয়ে আমি আলোচনা করছি। এক নম্বরে উৎপাদন অপেক্ষকটি এক মাত্রা সমজাতীয় হবে, এখানে এটি আছে কপ ডগলার উৎপাদন অপেক্ষক কিউ ইকুয়াল এ এল আলফা কে বেটা, যেখানে আলফা এবং বেটা ইকুয়াল ওয়ান হলে দেখাও যে উৎপাদন অপেক্ষকটি এক মাত্রা সমজাতীয় হবে। এটা হচ্ছে 2016 সালে আসছে। তারা প্রমাণ করো যে এ শ্রমের সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা, তা বিটা পুঁজির সাপেক্ষে উৎপাদন স্থিতিস্থাপকতা নির্দেশ করে। এটা 2016 সালে এসেছে। দেখাও যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক এর ক্ষেত্রে বিকল্প স্থিতিস্থাপকতা এক এর সমান। পরে হচ্ছে প্রমাণ করো যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং মূল বিন্দুর দিকে উত্তাল। আমি শুধু থ্রি স্টার যেগুলো আছে সেগুলো আমি পড়ে দিচ্ছি। এটা 2014 সালে এসেছে। পরে হচ্ছে সিইএস উৎপাদন অপেক্ষক বলতে কী বোঝো, 2012 সালে এসেছিল।
তারপরে 14 সালে এসেছে দেখাও যে সিইএস উৎপাদন অপেক্ষক অয়লার তত্ত্বে সিদ্ধ করো, এটা একটু স্টার তবে কমন আছে। তারপরে তুমি কি মনে করো যে কপ ডগলাস উৎপাদন অপেক্ষক সিইএস উৎপাদন অপেক্ষকের বিশেষ প্রতিরূপ? এটা 16 সালে আসছে। তো কপ ডগলাস উৎপাদন অপেক্ষক সিএস উৎপাদন অপেক্ষার মধ্যে পার্থক্য, তো কপ ডগলাস নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকবেই 100%। তো আমি দুই অধ্যায় দিলাম, তো যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, এরপরে তৃতীয় চতুর্থ পঞ্চম সবগুলো আমি দিব ভিডিওটি।